আমরা পদযাত্রা সংগঠিত করেছি। আমরা সেই পদযাত্রাতে কি স্লোগান দিয়েছিলাম? আমরা স্লোগান দিয়েছিলাম, গ্রাম জাগাও, জোর তাড়াও, বাংলা বাঁচাও। বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে গ্রামকে জাগাতে হবে, কারণ শস্য শ্যামলা এই বাংলা, যে বাংলা গ্রামের ওপর নির্ভর করে আছে, সেই গ্রামকে জাগাতে হবে, আর এই চোরেদেরকে তাড়াতে হবে। পশ্চিম বাংলার মাটিতে এই স্লোগান দিয়ে আমরা গ্রামে গ্রামে পদযাত্রা সংগঠিত করেছি। আমরা সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানিয়েছিলাম, যে পঞ্চায়েত নির্বাচন, যে পঞ্চায়েত নির্বাচনে বিগত দিনে তৃণমূল কংগ্রেস লুট এবং দুর্নীতির মধ্যে দিয়ে গোটা পঞ্চায়েত ব্যবস্থাটাকে যারা ভেঙে দিয়েছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। মানুষ সাড়া দিয়েছে, গোটা রাজ্য জুড়ে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, যার ফলে আপনি দেখছেন তৃণমূল বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তার ফলে আজকে অভিষেক ব্যানার্জিরা টিভির পর্দায় কয়েকদিন ধরে আপনারা দেখছেন কি বলছেন না বলছেন, আপনি পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত অভিষেক ব্যানার্জি জনসংযোগ করবে। ছাদের গাঁও ভরা নাম, নাম কি না, নাম হচ্ছে নব জোয়ার হবে। তার মধ্যে দিয়ে কি হবে না, অভিষেক ব্যানার্জি বলল কি না, 50 মুক্ত পঞ্চায়েত হবে, সব মানুষ পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হবে না, ভোট লুট হবে না। ভালো কথা, সারা রাজ্যের মানুষ ভরসা করলো, বিশ্বাস করলো। তারপর অভিষেক ব্যানার্জি কি বলল না, জনগণের মধ্যে দিয়ে তৃণমূলের প্রার্থী নির্বাচন হবে। সে কারণে উনি শুরু করলেন কোথা থেকে না, শুরু করলেন কোচবিহার থেকে। টিভির পর্দাকে আপনি দেখলেন, বললেন কি, বলে অভিষেক বাবু মানুষের কাছে যাবে। হ্যাঁ, আমরা বলি হ্যাঁ, 5 বছর যদি ভালো কাজ করে থাকেন, 5 বছরে যদি পঞ্চায়েতের মানুষের সুযোগ সুবিধা করে দেন, 5 বছরে যদি মানুষের পাশে থাকেন, তাহলে আপনাদেরকে এই শেষকালে এসে জনসংযোগ করতে হবে না, মানুষের কাছে যেতে হবে না। কেন মানুষের কাছে যাচ্ছে, কারণ একটাই, কারণ যারা মানুষকে ভোটের সময় মুখে যেতে দেয় না তারা এখন নাটক করবার জন্য মানুষের কাছে যাচ্ছে। তারপরে কি দেখলেন, আমরা বলি এই যে পরিকল্পনা, এই যে প্রক্রিয়া, নবজোয়ারের প্রক্রিয়া, কেমন নবজোয়ারের প্রক্রিয়া দেখলেন টিভির পর্দাতে। অভিষেক ব্যানার্জি বলল কি না, গোপন ব্যালটে ভোট দেবে, তৃণমূলের প্রার্থী কে হবে। তারপরে আপনি কি দেখলেন না, সেই গোপন ব্যালট ব্যালটে নাকি কেউ ছাপ্পা দিয়ে আগে থেকে ঢুকিয়ে রেখে দিয়েছে, অভিযোগ করে কেউ আবার সেই ব্যালট বাক্সকে ভেঙে দিচ্ছে। টিভির পর্দায় দেখছেন কিভাবে টানা হিচড়া হচ্ছে ওই ব্যালট বাক্স নিয়ে। আমরা বলছি সাবধানে থাকবে, সাবধানে থাকবে। অভিষেক ব্যানার্জিরা যে কথা বলে তার ঠিক উল্টো ঘটনা এরা ঘটায়। এরা যদি বলে শান্তিপূর্ণ ভাবে ভোট হবে, তাহলে মনে রাখবেন আপনি, এরা ভোটে সন্ত্রাস করবে, ছাপ্পা দেবে। এই যে দেখছেন তারই ট্রেনিং করছে, তারই ট্রেনিং করছে অভিষেক ব্যানার্জিরা, কিভাবে ভোটে ছাপ্পা দিতে হবে, কিভাবে ব্যালট বাক্স ভাঙতে হবে, কিভাবে ব্যালট বাক্স নিয়ে পালিয়ে যেতে হবে, তারই ট্রেনিং দিচ্ছে এই নবজোয়ারের নাম করে। নাকি পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত প্রার্থী ঠিক করছে, কারণ ভোট লুট আর এই ব্যালট বাক্স নিয়ে পালিয়ে যাওয়া আর এই ছাপ্পা দেওয়ার ট্রেনিং দিচ্ছে অভিষেক ব্যানার্জিরা। সতর্ক থাকবে, আজকে গোটা পঞ্চায়েতি ব্যবস্থাটাকে যারা লুটে খেয়েছে, গোটা পঞ্চায়েতি ব্যবস্থাটাকে যারা ধ্বংসস্তূপে পরিণত করেছে, এই এলাকায় যারা আমাদের মাইকের আওয়াজ শুনছেন, আপনারা বাজার ব্যাগ হাতে বাজারে এসেছেন, যারা চায়ের দোকানে বসে আছেন, যারা বিভিন্ন জায়গায় মোড়ে দাঁড়িয়ে আছেন, যারা আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন, বয়স্ক বহু মানুষজন আমাদের কথা শুনছেন, আমরা তাদের কাছে শুধু বিনয়ের সঙ্গে আবেদন জানাতে চাইছি, কি ছিল পঞ্চায়েত ব্যবস্থা পশ্চিম বাংলার মাটিতে, কি ছিল পঞ্চায়েত ব্যবস্থা 1977 সাল বামফ্রন্ট সরকার গঠিত হবে পশ্চিম বাংলার মাটিতে, প্রথম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু রাইটার্সে দাঁড়িয়ে প্রথম ঘোষণা করলো যে রাইটার্স থেকে সরকার পরিচালনা হবে না, গ্রামে গ্রামে সরকার গড়ে উঠবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে, গরিব মানুষের হাতে ক্ষমতা যাবে, গ্রামের গরিব মানুষ পঞ্চায়েতের প্রধান হবে, পঞ্চায়েতের সদস্য হবে। জ্যোতি বসু স্বপ্ন দেখালো গরিব মানুষকে, পঞ্চায়েতি ব্যবস্থা গড়ে উঠলো 34 বছরে বামফ্রন্ট সরকার, যার মধ্যে দিয়ে গরিব মানুষের চোখের স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য জোরদার জমিদারদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে গরিব মানুষের কাছে জমি বিলিয়ে দেওয়া হলো, বর্গা পাট্টা গরিব মানুষের হাতে পৌঁছলো, 1 ফসলা জমি তার থেকে 2 ফসলা থেকে 3 ফসলা হলো, সেচের মাধ্যমে বিভিন্ন জায়গা সেখানে জল পৌঁছতো না, চাষ হতো না, সেচের মাধ্যমে সেখানে জল গেল, 1 ফসলা থেকে 3 ফসলা জমি হলো, ছেলে মেয়েরা স্কুলে যাবে, পড়াশোনা করবে,
পশ্চিম বাংলা শিক্ষার অন্ধকারে ডুবেছিল, শিক্ষার আলোকে নিয়ে যেতে হবে। তার ফলে বামপন সরকার সিদ্ধান্ত গ্রহণ করলো, দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ হলো, বিনামূল্যে বই পেলো, ছেলে মেয়েরা স্কুলে গেল। যখন বুদ্ধদেব ভট্টাচার্য সরকার থেকে বিদায় নিচ্ছে, তার আগে বুদ্ধদেব ভট্টাচার্য মাথা উঁচু করে বলল, 34 বছরের সফলতা, বামপন বিদায় নিচ্ছে। তখন 99% ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে, স্কুল ছুটের সংখ্যা পশ্চিম বাংলা থেকে উঠে গেল, এগোতে থাকলো পশ্চিম বাংলা। গরিব মানুষ মাথা উঁচু করে গেল, যেমন একদিকে আপনার আমার পরিবারের ছেলে মেয়েরা স্কুলে গেল, পড়াশোনার সঙ্গে যুক্ত হলো, তেমনি করে এলাকার উন্নয়ন হলো। এক হাঁটু কাদা রাস্তা থেকে লাল মোরাম রাস্তা, লাল মোরাম রাস্তা থেকে কালো ব্রিজ তৈরি হলো, বাংলা সামনের দিকে এগোতে শুরু করলো। বাংলা যখন এগোলো, তখন বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত গ্রহণ করলো, আমরা কৃষি ক্ষেত্রে এগিয়েছি, আমরা খাদ্য স্বয়ং সম্পূর্ণ হয়েছি, এবার পশ্চিম বাংলাকে শিল্পের জন্য এগোতে হবে। তারপরে সিদ্ধান্ত গ্রহণ করলো কি, তার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো বামফ্রন্ট সরকার, কৃষির ভিত্তিতে শিল্প তৈরি হবে, পশ্চিম বাংলা কৃষিতে এগিয়েছে, শিল্পতে এগোতে হবে। কারণ আমার আপনার পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করছে, কেউ আইটিআই করছে, কেউ পলিটেকনিক করছে, কেউ ডিপ্লোমা করছে, কেউ মাস্টার ডিগ্রি করছে, কেউ বা এইচএস পাস করেছে, কেউ বা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস করেছে, কেউ বা মাধ্যমিক পাস করেছে। কম লেখাপড়া জানা ছেলে, বেশি লেখাপড়া জানা ছেলে, সব ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করতে হবে। সে কারণে বামফ্রন্ট স্লোগান দিল, কৃষি আমাদের ভিত্তি হবে আর শিল্প হবে আমাদের ভবিষ্যৎ। স্বপ্ন দেখেছিল বেকার যুবকরা, অপরাধ ছিল যারা নন্দী গ্রামে আমাদের মাইকের আওয়াজ শুনছেন। বামফ্রন্ট সরকার সিদ্ধান্তের ফলস্বরূপ নন্দীগ্রামে শিল্প কলকারখানা গড়ে তুলতে চেয়েছিল, সেদিন বহু মানুষ বিভ্রান্ত হয়েছিল, বহু মানুষ বিভ্রান্ত হয়েছিল, সেদিন সেই বিভ্রান্তি আস্তে আস্তে মানুষের কাছে। এই নন্দীগ্রাম, যে নন্দীগ্রামের মানুষ সেদিন বলেছিল যে ওই হলদিয়াতে চিমনির ধোঁয়া উঠবে, আর নন্দীগ্রামে শুধু ধোঁয়া আসবে, নন্দীগ্রামের ছেলে কাল কলকারখানা হবে না, ছেলে মেয়েরা কাজ পাবে না, বামফ্রন্ট সরকার সে কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছিল শিল্পায়নের অগ্রগতি ঘটানোর জন্য। তারপরে কি দেখলেন, কুৎসা অপপ্রচার, কুৎসা অপপ্রচার, বলা হলো হিন্দুদের তোমার তুলসী মঞ্চ যাবে, তোমার মন্দির চলে যাবে, মুসলমানদের বলা হলো তোমার মসজিদ চলে যাবে, মানুষকে বিভ্রান্ত করা হলো। আর বামফ্রন্ট যখন বুঝতে পারলো যে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে, তখন বুদ্ধদেব ভট্টাচার্য এসে দাঁড়িয়ে বলল যে আর জমি নেওয়া হবে না। কিন্তু তারপরে আপনি কি দেখলেন না, তারপরেও কিন্তু রাস্তা কাটা চললো, তারপরেও দেখলেন আক্রমণ, তারপরে এলাকায় অরাজকতা শুরু হলো। আমরা সেদিনও বলেছিলাম যে কেন এই অরাজকতা, কেন নন্দীগ্রামে শিল্প করতে দিল না, কেন সিঙ্গুরের 90% কাজ হয়ে গেল, মেলোবাড়ির কারখানাকে পশ্চিম বাংলা থেকে হারিয়ে দেওয়া হলো। কারণ সেদিন তৃণমূল সহ এই বিজেপি, এই সমস্ত বিরোধী অশুভ শক্তি, তারা ঐক্যবদ্ধ হয়ে এটা বুঝেছিল যে কৃষির ওপর দাঁড়িয়ে বামফ্রন্ট 34 বছর সরকার পরিচালনা করেছে, আর যদি শিল্পায়ন হয়, যদি সিঙ্গুর হয়, যদি নন্দীগ্রামে শিল্প হয়, তাহলে এদেরকে 50 বছরও দাঁড়ানো যাবে না। তাই এদের বিরুদ্ধে কুৎসা করো, অপপ্রচার করো, আর সেই কুৎসা অপপ্রচার মধ্যে দিয়ে মানুষকে বিভ্রান্ত করলো। আমরা সেদিনও বলেছিলাম মিথ্যা কুৎসা কখনো শেষ কথা বলতে পারে না। আজকে আপনি কি দেখছেন, 2023 সালে দাঁড়িয়েছেন, আজকে নন্দীগ্রামের সমস্ত ঘটনা মানুষের সামনে এসে গেছে। আজকে সেদিন ঘুঘুদান দুপক্ষ যারা একসঙ্গে ছিল, যারা নন্দীগ্রামে চক্রান্ত করেছিল, নন্দীগ্রামে বহু মানুষ শহীদ হয়েছে, আমরা সব শহীদদের প্রতি সম্মান জানাই। নন্দীগ্রামের মানুষ ঘর ছাড়া হয়েছে, কারো ঘর গেছে, কারো বাড়ি গেছে, কেউ কোন মা তার স্বামীকে হারিয়েছে, তার সন্তানকে হারিয়েছে, বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু একবার বুকে হাত রেখে ভাবুন তো, এর ফলে কারা লাভবান হয়েছে। এই নন্দীগ্রামে লাশের ওপর দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে গেছে, আর শুভেন্দু অধিকারী তৃণমূলে থেকে এমপি এমএলএ মন্ত্রী হওয়ার পর এখন বিরোধী দলনেতা হয়েছে, আর নন্দীগ্রামের অসহায় বেকার যুবক তারা আজকে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। আজকে নন্দীগ্রামে তাকিয়ে দেখো, নন্দীগ্রামকে ব্যবহার করে সবাই লাভবান হয়েছে, আর নন্দীগ্রামের মানুষ কিচ্ছু পায়নি। নন্দীগ্রামের অসহায় বেকার যুবকদের আজকে গুজরাট, আহমেদাবাদ থেকে, কেরালা থেকে, মুম্বাই থেকে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে পরিবার পরিজন ছেড়ে তাদেরকে কাজের জন্য যেতে হচ্ছে, কাউকে আপনি আজকে বাড়িতে খুঁজে পাবেন না। এই নন্দীগ্রামকে ব্যবহার করে কুৎসা করেছে, কুৎসা অপপ্রচার করেছে। আজকে একটার পর একটা ঘটনা সামনে আসছে, দেখবেন তখন যে কথাগুলো বলা হয়েছিল, এই যে পাশে তালপাটি খাল, এই তালপাটি খাল দেখিয়ে গোটা জেলার, গোটা রাজ্যের, গোটা দেশের মানুষের কাছে বলেছিল কি না, বলে বামফ্রন্টে সিপিএম এর হারমাত্রা, তারা নাকি বাচ্চা বাচ্চা ছেলেদের ঠ্যাং চিরে এই খালের মধ্যে ফেলে দিয়েছে। যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি শুধু বলি, যদি বাচ্চা বাচ্চা ছেলেদের ঠ্যাং চিরে এই খালে ফেলে দেওয়া হয়,
তাহলে ওই বাচ্চার একজন বাবা বা মা তারা কেউ থানায় অভিযোগ করবে না, কেউ প্রশাসনের কাছে অভিযোগ করবে না। আপনি একটা অভিযোগ দেখান থানাতে কিংবা প্রশাসনের কাছে যে কোন বাড়ির বাবা বা মা অভিযোগ করেছে তার বাড়ির বাচ্চা ছেলেটা ঠ্যাং ছিঁড়ে এই খালে ফেলে দেওয়া হয়েছে, একটা অভিযোগ আপনি দেখাতে পারবেন না। ওরা কুৎসা করেছিল কি না কুৎসা করেছিল নাকি আমার মায়ের দেশ স্তন কেটে নেওয়া হয়েছে? আমি বলি কোন মায়ের যদি স্তন কেটে নেওয়া হয় তাহলে আমার কোন বাবা কিংবা তার পরিবারের কোন লোক সে অভিযোগ করবে না থানাতে, অভিযোগ করবে না প্রশাসনে, একটা অভিযোগ দেখাতে পারবে যে কোন পরিবার থেকে একজন অভিযোগ করেছে থানাতে কিংবা প্রশাসনে যে নন্দী গ্রামে আমার অসহায় মায়েদের নাকি স্তন কেটে নেওয়া হয়েছে। মিথ্যা কুৎসা। ও কুৎসা কি প্রচার করেছিল না? 14ই মার্চ চটি পড়া পুলিশ বাপ আর বেটা পাঠিয়েছে, এখন মমতা ব্যানার্জি বলছে। আর নন্দীগ্রামে প্রচার কি হয়েছিল 14ই মার্চ? চটি পড়া পুলিশ সিপিএম এর হারমাত্রা নাকি পাঠিয়ে দিয়েছিল, সিপিএম এর হারমাত্রা নাকি চটি পড়ে নন্দীগ্রামে ঢুকে গিয়েছিল। আমরা সেদিনও বলেছিলাম বাপ কখনো বাপকে ছাড়ে না। আজকে দেখুন 2021 সালে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি যখন এই নন্দীগ্রামে প্রার্থী হলো এখানে দাঁড়িয়ে কি বললো? বলছে কি? বলে চটি পড়া পুলিশ বাপ আর বেটা পাঠিয়েছিল। বলেনি টিভি এখনো পর্যন্ত ক্লিপিংস আছে মিডিয়ার কাছে, আর যারা খবরে শুনেছিলেন বলছে চটি পড়া পুলিশ বাপ আর বেটা পাঠিয়েছিল। বাপ বেটাও থেমে থাকলো না, বাপ বেটার মধ্যে বেটা কি বললো? বেটা বলছে কি? বলে তুমিও তো সিঙ্গুরে অনশন করেছিলে, ক্যাডবেরি খেয়ে স্যান্ডউইচ খেয়ে আর বিরিয়ানি খেয়ে তুমিও অনশন করেছিলে। তারপরে বাপ কি বললো? বাপ বললো কেন দিদি, সেদিন তো তুমি ওই পুরুলিয়া বাঁকুড়া থেকে লোক আনতে বলেছিলে, তুমি তো মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে লোক এনে তাদেরকে ট্রেনিং দিয়ে নন্দীগ্রামে আনার জন্য বলছিলে। দেখেননি টিভির পর্দাতে, দেখেননি খবরের কাগজে? আজকে সমস্ত কুৎসা অপপ্রচার, মানুষের কাছে সত্যিটা উদ্ঘাটিত হচ্ছে। আমরা বলছি মমতা ব্যানার্জি বলছে চটি পড়া পুলিশ বাপ আর বেটা পাঠিয়েছিল, তার মানে চটি পড়া পুলিশের মালিক বাপ আর বেটা। আমরা বলি দিদি চটি পড়া পুলিশের মালিক যদি বাপ আর বেটা হয় তাহলে বাপ বেটার মালিক তো সেদিন আপনি ছিলেন, আপনি তো ছিলেন সর্বময় কর্তৃক। নন্দীগ্রামের মানুষ জানে নন্দীগ্রামে কিভাবে কুৎসা অপপ্রচার ঘটানো হয়েছে। তৃণমূল করতো সেই সময় বোম বানতে গিয়ে বোম্বাস্ট হয়ে মারা গেছে, তাকে নদীর চরে গেড়ে দিয়েছে পাকের মধ্যে বালির মধ্যে দিয়ে সকালবেলা তাকে তুলে নিয়ে কি বলছে? বলে দেখো সিপিএম কি করে খুন করে বালিতে গেড়ে দিয়েছে। উদাহরণ আছে, মানুষ এখন সত্যি কথা বলছে। আমরা বলছি বাপ কখনো বাপকে ছাড়ে না, আজকে নন্দীগ্রামের সত্যি উদ্ঘাটিত হচ্ছে। কিন্তু আপনাদের কাছে এটুকু আবেদন জানাতে চাই, নন্দীগ্রামকে ব্যবহার করে সবাই আজকে কোটিপতি হয়েছে। কারোর বাপ কারোর বা হল্দি নদীর জাহাজ কারোর বাড়িতে উঠে এসছে, কিন্তু আপনি যে তিমিরে ছিলেন সেই তিমিরে দাঁড়িয়ে আছে। আজকে শুধু নন্দীগ্রাম নয়, গোটা পশ্চিমবাংলা জুড়ে কি চলছে? আজকে পঞ্চায়েতে পঞ্চায়েতে তৃণমূলের লুট চলছে। পঞ্চায়েতের দিকে আপনি তাকিয়ে দেখুন একবার, যে পঞ্চায়েত ছিল যদি বসু পুত্রদের ভট্টাচার্যের গর্বের পঞ্চায়েত, সেই পঞ্চায়েত ব্যবস্থাটা আজকে তৃণমূলের লুটের আখড়াতে পরিণত হয়েছে। পঞ্চায়েতের দিকে একবার তাকিয়ে দেখুন, যে পঞ্চায়েতের মাটিতে দাঁড়িয়ে যে বাংলার মাটিতে দাঁড়িয়ে পঞ্চায়েতকে দেখে মানুষ স্বপ্ন দেখত, আজকে সেই পঞ্চায়েতটাকে ব্যবহার করে তৃণমূলের নেতারা লুটে পুটে খাচ্ছে। পঞ্চায়েতে পঞ্চায়েতের লুট, দুর্নীতি আর তোলাবাজির মধ্যে দিয়ে পঞ্চায়েতের প্রধানটা ফুলে ফেপে উঠেছে। এলাকায় এলাকায় তৃণমূলের প্রধানদের দিকে তাকিয়ে দেখো, পঞ্চায়েতের সদস্যদের দিকে তাকিয়ে দেখো, দেখলে আপনি বুঝতে পারবেন আজকে প্রধানদের চেহারা কি। যে প্রধান আগে একটা গামছা পরে নিয়ে আপনার বাড়ির সামনে বসে একটা বিড়ি তিনবার টেনে কানে গুঁজে রাখতো, যে একটা ভাঙা সাইকেল নিয়ে যেত তিনবার তার চেন পড়ে যেত, আজকে সেই প্রধান চারতলা পাকা বাড়ি করেছে, ঝাঁ চকচকে পাথর বসানো আছে, পাথর আবার এই রাজ্যের নয় বিদেশ থেকে পাথর এসে বসানো হয়েছে, স্কর্পিও গাড়ি আছে, ছেলের এখন রয়্যাল এনফিল্ড চড়ে বেড়াচ্ছে, ভম ভম করে চারদিকে বাইক বাহিনীর মতো ঘুরে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছেন না আপনি? দেখতে পাচ্ছেন না কাদের টাকা? গরিব মানুষের টাকা, লুটের টাকা। এখন পঞ্চায়েতের প্রধানের দিকে তাকিয়ে দেখুন, যেন উপরে ভগবান নিচে তৃণমূলের প্রধান, কোনো কথা বলতে পারবেন না আপনি। ঘর বাড়ি চলন বলন সবটা দেখে বুঝতে পারছেন, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করেছে সেই লুটের টাকাতেই বাড়ি গাড়ি তৈরি করে ফেলেছে। পঞ্চায়েতে লুট চলছে, আবার যোজনার বাড়ি, এই যে তালিকা প্রকাশিত হলো, তালিকাতে আপনি কি দেখলেন? তালিকাতে আপনি দেখলেন তার চারতলা বাড়ি, চার চাকা গাড়ি, তার নামে আবার যোজনার বাড়ি এসছে। হাই স্কুলের মাস্টার আয়োসিতে চাকরি করে, এইচপিএল এ চাকরি করে, তার নামে আবার
500 জন আর বাড়ি এসেছে তালিকাতে নাম আছে কিন্তু যে গরীব মানুষ যে দিন আনলে দিন চলে যে গরীব মানুষটা রিকশা চালায় যার বাড়িটা এখনো কাঁচা দেওয়াল আছে যার এখনো টালি চাপানো আছে যে এখনো ত্রিপল টাঙ্গি আছে যার এখনো ছিটাবেড়া বাড়ি সত্যিকারে যে বাড়ি পাওয়ার কথা তার নাম কিন্তু তালিকাতে নেই তালিকাতে কাদের নাম আছে তৃণমূলের নেতার বউর নাম আছে তার ছেলের নাম আছে তার শালীর নাম আছে তার ভাইয়ের নাম আছে তার ভাইয়ের বউর নাম আছে তার শ্বশুরের নাম আছে তার শাশুড়ির নাম আছে গোষ্ঠীশুদ্ধ তৃণমূলের নেতার নাম খুঁজে পাবেন আপনি কিন্তু একটা গরিব মানুষের নাম খুঁজে পাবেন না একটা গরিব মানুষের নাম খুঁজে পাবেন না আবার যোজনায় আবার আপনারা যারা বাড়ি পেয়েছেন তৃণমূলের নেতা খবর পেয়ে গেছে বলে তোর তালিকায় নাম আছে নামটা কিন্তু ফাইনাল করে দেবো 30,000 টাকা দিতে হবে আরে ফাইনাল করে নাম বেরিয়ে গেছে আগে থেকে প্রশাসনে আছে বলে জেনে গেছে তার কাছ থেকে 20,000-30,000 টাকা ছেড়ে দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন তো 100 দিনের কাজ 100 দিনে তো লুট হয়েছে লুট হয়েছে আপনি গরিব মানুষ আপনি 100 দিনের কাজ করেছেন এখনো পর্যন্ত টাকা পাননি কিন্তু আপনি দেখুন আপনি 100 দিনের কাজে আমরা বলেছিলাম এর আগে যে আমরা যারা লাল ঝান্ডা করি আমরা বলেছিলাম গরিব মানুষের নামে জব কার্ড করে তৃণমূলের নেতারা লুটে পুটে খাচ্ছে একজন গরিব মানুষে জানে না তার নামে জব কার্ড আছে কিন্তু তার নামে জব কার্ড করে দিয়ে অ্যাকাউন্টে তার নিজের অ্যাকাউন্টে ওই জব কার্ডকে কানেক্ট করে দিয়েছে ও বেচারি জানে না ওর নামে জব কার্ড আছে কিন্তু তৃণমূলের নেতার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে আপনি কি দেখলেন পশ্চিমবাংলায় 1,14,00,000 ভুয়ো জব কার্ড বাতিল হয়ে গেল এতদিন 1,14,00,000 যে ভুয়ো জব কার্ডের যে টাকা সেই টাকা তৃণমূলের নেতারা লুটে পুটে খেয়েছে যার ফলে এই ইমারতের বাড়ি তৈরি করেছে যার ফলে স্করপিও গাড়ি তৈরি করেছে যার ফলে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনে রেখেছে খোঁজ নিয়ে দেখুন আপনি আর গরিব মানুষ আপনি 100 দিনের কাজ করেছেন কিন্তু আজকে আপনি টাকা পাচ্ছেন না এখন আপনি কি দেখছেন এখানে রাজ্য সরকার কি বলছে বলে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি আবার কেন্দ্রীয় সরকার কি বলছে বলে রাজ্য সরকার হিসেব দেয়নি আমরা যারা লাল ঝান্ডা করি আমরা পরিষ্কার বলেছি কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের কাছে আমরা বলেছি কেন্দ্রীয় সরকার যেমন বলছে রাজ্য সরকার যেমন বলছে দুই সরকার তার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য সরকার বলুক কত টাকা কেন্দ্র দিয়েছে কত টাকার কাজ করেছে আর কত টাকা বাকি আছে শ্বেতপত্র প্রকাশ করুক আর কেন্দ্রীয় সরকার তারা বলুক কত টাকা দিয়েছে কত টাকা তৃণমূল চুরি করেছে তার শ্বেতপত্র প্রকাশ করুক তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কিন্তু দুটো সরকারের কেউ শ্বেতপত্র প্রকাশ করেনি এ বলছে কেন্দ্র টাকা দেয়নি আর কেন্দ্র বলছে রাজ্যের সরকার টাকা চুরি করেছে আর চুরি যদি করে গরিব মানুষের অপরাধ কি যে গরিব মানুষটা 100 দিনের কাজ করেছে এই প্রকট রোগদের মধ্যে কাজ করেছে আগের বছর তারা এখনো টাকা পাচ্ছে না তুমি কেন্দ্র রাজ্যকে দোষ দেবে রাজ্য কেন্দ্রকে দেশ দেবে কিন্তু গরিব মানুষের পেট তো আর কথা শুনবে না গরিব মানুষের পেট তো কথা শুনবে না তার তো খাদ্য যোগান দিতে হবে আমরা বলছি কেন্দ্র রাজ্য বুঝে নাও কিন্তু গরিব মানুষের 100 দিনের বকেয়া টাকা অবিলম্বে দিতে হবে পঞ্চায়েতে পঞ্চায়েতে বার্ধক্য ভাতা বিধবা ভাতা তৃণমূলের চরম দলবাজি পশ্চিমবাংলার মাটিতে আপনি দেখছেন পশ্চিমবাংলাতে যার 52-53 বছর বয়স তার নামে বার্ধক্য ভাতা পাস করে দিয়েছে আর 82-83 বছরের বয়স্ক মানুষ যার লাঠি নাই সম্বল লাঠি ছাড়া চলতে পারে না সেই বয়স্ক মানুষগুলো তারা বার্ধক্য ভাতা পাচ্ছে না আপনি খোঁজ নিয়ে দেখুন পঞ্চায়েতে পঞ্চায়েতে কাদের 52-56 বছর বয়সে বার্ধক্য ভাতা পেয়েছে যে তৃণমূলের কোনো না কোনো আত্মীয় তাকে 52-56 বছর বয়সে বার্ধক্য ভাতা পাস করে দিয়েছে আর সত্যিকারে বয়স্ক মানুষ তারা বার্ধক্য ভাতা পাচ্ছে না বিধবা ভাতা অবাক হয়ে যাবেন পশ্চিমবাংলার মাটিতে স্বামী পুত্র কন্যা নিয়ে সংসার করছে স্বামী পুত্র কন্যা নিয়ে সংসার করছে তাকে তৃণমূল বিধবা বানিয়ে দিয়ে তাকে বিধবা ভাতা দিয়ে দিচ্ছে আর সত্যিকারে স্বামী হারা বিধবা মহিলা সে কিন্তু পশ্চিমবাংলার মাটিতে বিধবা ভাতা পাচ্ছে না কোন জায়গায় যাচ্ছে পশ্চিমবাংলা এই যে দুর্নীতি লুট তোলাবাজি সর্বস্তরে চলছে এই পঞ্চায়েতে পঞ্চায়েতে যে লুট যে তোলাবাজি যে দুর্নীতি এর বিরুদ্ধে এই লুটেরাদের বিরুদ্ধে জনগণের পঞ্চায়েত করে তোলবার জন্য আমরা এলাকা এলাকায় মিছিল এবং পথসভা সংগঠিত করবার মধ্যে দিয়ে মানুষের কাছে আমাদের কথাগুলোকে জানান দিতে চাইছি এই যে লুট যে চলছে পঞ্চায়েতে পঞ্চায়েতে শুধু পঞ্চায়েতে লুট নয় আপনি ওপরের দিকে তাকিয়ে দেখুন টিভি খুললে কি দেখছেন তৃণমূলের যত বড় নেতা তত বড় চোর দেখছেন না আপনি টিভির পর্দাতে টিভিতে আপনি কি দেখছেন তৃণমূলের নেতা তাদের কচি কচি বান্ধবী আর তাদের ঘরে বস্তা বস্তা টাকা
এর বাইরে কিছু আপনি টিভিতে দেখতে পাচ্ছেন এখন? দেখছেন তো টিভিতে? এই যে দেখলেন কালকে টিভিতে দেখাচ্ছে, বলে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা সে গ্রেপ্তার হয়ে গেছে। আচ্ছা ভাবুন তো, এরকম বাবাকে খুঁজে পাবেন যে তার দুর্নীতির সঙ্গে তার মেয়েটাকেও পর্যন্ত যুক্ত করে দিয়েছে? কি দেখছেন গোটা পশ্চিমবাংলায়? আমরা যারা লেনদেন করি, আমরা সেদিন বলেছিলাম যে এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষা থেকে সেই রূপের পরীক্ষা দ্বি রূপের পরীক্ষাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তৃণমূলের নেতারা লুট করেছে, দুর্নীতি করেছে, আর আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেছে পশ্চিমবাংলার মাটিতে। আপনি আজকে দেখছেন কি পশ্চিমবাংলার মাটিতে? আজকে দেখছেন কিভাবে তৃণমূলের নেতারা এসএসসি পিএসসি প্রাইমারি টেট সি গ্রুপ ডি গ্রুপের পরীক্ষাতে টাকা লুট করেছে, আজকে পরিষ্কার হয়ে গেছে পশ্চিমবাংলার মাটিতে। দেখছেন, আমরা লড়াই করেছিলাম এর কারণে, আমরা লড়াই করেছিলাম এই দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে। বিকাশ ভট্টাচার্যেরা হাইকোর্টের মধ্যে লড়াই করেছে, আমরা রাজধানী নিয়ে রাস্তায় লড়াই করেছি, আর তার ফলে আজকে কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত হচ্ছে। আজকে দেখছেন একের পর এক তৃণমূলের নেতা ধরা পড়ছে। আজকে টিভিতে তাকালেই দেখতে পাচ্ছেন কি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, সাদা খাতা জমা দিয়ে কেউ চাকরি পেয়েছে, কেউ ইন্টারভিউ না দিয়ে চাকরি পেয়েছে, কেউ এসএমএস এর মাধ্যমে চাকরি পেয়েছে, কেউ আবার ফাইভ পাস করেছে হাই স্কুলের অঙ্কের মাস্টারে চাকরি পেয়েছে, কেউ বা আবার এখনো সাবালক আছে, নাবালক আছে, সাবালক হলে চাকরি পায়, নাবালক আছে সেও আবার চাকরি পেয়ে গেছে। আপনি দেখছেন তো, এই যে ছেলে মেয়েরা যারা চাকরি পেয়েছে, আমরা বলি এদের যোগ্যতা কি আজকে গোটা টিভির পর্দাতে দেখছেন। আর পশ্চিমবাংলার মাটিতে আপনারা যারা অভিভাবক আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, 2011 সালে যে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলেন, আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর সেই মমতা ব্যানার্জি আমার আপনার পরিবারের ছেলে মেয়েদেরকে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছে। দেখছেন না কলকাতা রাজপথের পাশে কেউ 700 দিন 750 দিন করে অবস্থানে বসে আছে, কেউ অনশনে বসে আছে? গোটা কলকাতায় চারিদিকে আপনি দেখবেন অবস্থান আর অনশন, আমার আপনার পরিবারের ছেলে মেয়েরা কলকাতাতে বসে আছে। এরপরেও আপনি নীরব থাকবেন? নীরব থাকবেন? পার্থ চ্যাটার্জিকে দেখেছেন? যে পার্থ চ্যাটার্জি এই তৃণমূলের মহাসচিব ছিল, তৃণমূলের মহাসচিব ছিল, তারপর আগে শিল্পমন্ত্রী ছিল, তারপরে শিক্ষামন্ত্রী ছিল, সেই পার্থ চ্যাটার্জি আজকে জেলের মধ্যে আছে। দেখছেন তো, জেলের মধ্যে আছে। কেন আছে? না আমার আপনার পরিবারের ছেলে মেয়েদের চাকরি চুরি করে লুট করেছে এরা, সেই পার্থ চ্যাটার্জি। সিবিআইডি জেরা করছে, যেমন আমরা যে লাল ঝান্ডা করি, আমরা এলাকায় এলাকায় আমাদের বাপ কাকার একটা স্লোগান শিখিয়েছিল, বলে লড়াই করে পেয়েছি যা, লড়াই করে তাক বোতা। বলি না আমরা যারা লাল ঝান্ডা করি, আমরা বলি লড়াই করে পেয়েছি যা, লড়াই করে রাখ বোতা। সিবিআই ইডি যখন পার্থ চ্যাটার্জিকে জিজ্ঞেস করছে, বলে টাকা কোথায় রেখেছ, তখন পার্থ চ্যাটার্জি কি বলছে জানেন? বলছে কি? বলে চুরি করে পেয়েছি যা, অর্পিতার ঘরে রেখেছি তা। সব টাকা নাকি অর্পিতার ঘরে রেখেছে। দেখেছেন তো, অর্পিতার ঘরে সিবিআই ইডি হানা দিল। হানা দেওয়ার পর কি দেখলো? বস্তা বস্তা টাকা, খালি খালি টাকা। গরিব মানুষ তিলে তিলে টাকা জমায় একটা বাড়ি তৈরি করবার জন্য, আর তৃণমূলের নেতারা বাড়ি করেছে সেখানে টাকা জমিয়ে রাখার জন্য। দেখেছেন টিভির পর্দাতে? বাপের আমলে এত টাকা দেখেছেন কখনো? এত কাঁচা টাকা, এত বস্তা বস্তা টাকা, যে টাকা লরিতে ভর্তি করে নিয়ে যেতে হচ্ছে, আবার কোনার জন্য 4-5টা মেশিন আনতে হয়েছে। টিভিতে আপনি রাত থেকে বসে আছেন, আগে রাত থেকে বসে আছেন আপনি, কত টাকা গোনা চলছে, সারা রাত্রি ধরে গোনা হচ্ছে। আমরা বলি যারা বয়স্ক মানুষ মাইকের আওয়াজ শুনছেন, আগেকার দিনে তো টাকা গোনার মেশিন আবিষ্কার হয়নি, তখন মানুষ কি করতো? থুতু দিয়ে টাকা গুনতো, তাই না? ভাবুন তো, পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘরে যে টাকা পাওয়া গেছে, সেই টাকা যদি থুতু দিয়ে গোনা হতো না, পশ্চিমবাংলার সব মানুষের থুতু শুকিয়ে যেত, কিন্তু এদের টাকা গোনা শেষ হতো না। এত টাকা, এত টাকা, এত টাকা এরা লুঠে টাকা রেখেছে। কেউ তো আবার ঠাট্টা করে বলছে, বলে দাদা টাকা গোনার তো মেশিন আবিষ্কার হয়েছে, কিন্তু পার্থ চ্যাটার্জির যে বান্ধবীর সংখ্যা পাওয়া যাচ্ছে, বান্ধবী গোনার জন্য মেশিন লাগবে, তার 5-7-10 বান্ধবী, বুড়া হাড়ের ভেলকি দেখুন আপনি, ছোট ছোট ছেলে মেয়ে, যে ছোট ছোট মেয়ে যার মেয়ের বয়সী, তাদেরকে নিয়ে ভর্তি করছে, লুটের টাকা নিয়ে তাদের ঘরে জমা করছে। এটা পশ্চিমবাংলার দৃষ্টি, এটা পশ্চিমবাংলার সংস্কৃতি, এটা পশ্চিমবাংলার ঐতিহ্য। তারপরেও আপনি নীরব হয়ে বসে থাকবেন? তারপরেও আপনি তৃণমূল করবেন? তারপরেও আপনি তৃণমূল করবেন? তারপরেও যদি আপনি তৃণমূল করেন,
তাহলে কোনোদিনই আপনার পরবর্তী প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। এরা তৃণমূলের নেতা, একদিকে এই শিক্ষা ক্ষেত্রটাকে লুট করেছে, আজকে গোটা শিক্ষা ব্যবস্থাটা জেলের মধ্যে আছে। আপনি দেখছেন শিক্ষামন্ত্রী জেলের মধ্যে আছে, দেখেছেন আপনি শিক্ষা সচিব জেলের মধ্যে আছে, তারপরে দেখেছেন কি মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জেলের মধ্যে আছে, জেলের মধ্যে আছে, তারপরে আপনি দেখছেন কি এখন একের পর এক নেতা জেলের মধ্যে আটকে আছে, একের পর এক নেতা যারা জেলের মধ্যে এখনো পর্যন্ত আটকে আছে। কিন্তু আজকে যারা দেখছেন কি যে কোর্টের নজরদারিতে সিবিআই এর তদন্ত হচ্ছে, যারা অনেকে গাল ভরা কথা বলছিল, আমরা বলছি বিকাশ ভট্টাচার্যেরা হাইকোর্টের মধ্যে লড়াই করেছিল, আর সেই লড়াইয়ের ফসল আপনি আজকে দেখতে পাচ্ছেন সিবিআইডি তদন্ত করছে। আর সিবিআইডি যে তদন্ত করছে সেই তদন্তে আপনি দেখছেন কি গতি সেভাবে পাচ্ছে না, গতি সেভাবে পাচ্ছে না, যার ফলে আপনি দেখছেন কি যে জাস্টিস গাঙ্গুলি কি বলছে যে যাই আসুক না কেন, যা পরিস্থিতি তৈরি হোক না কেন, আমার মৃত্যু যতদিন না হচ্ছে ততদিন এই অন্যায়ের বিরুদ্ধে আমি লড়াই করে যাব, এবং এই এই যে অপরাধ সেই অপরাধের শেষ দেখে ছাড়ব। যে কথা আমরা আপনাদের কাছেও বলেছিলাম যে লড়াইটা যেমন কোর্টের ভেতরে হচ্ছে তেমনি রাস্তায় আমরা লাল ঝান্ডা নিয়েও লড়াই করছি, সেই লড়াইতে আমরা সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করতে বলছি। শুধু কোর্টের লড়াইতে হবে না, মানুষকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। যেমন একদিকে বিচারপতিরা মাথা উঁচু করেছে, কারোর কাছে মাথা বিক্রি করে দেয়নি, তেমনি করে লাল ঝান্ডাওয়ালারাও রাস্তায় লড়াই করছে, মাথা উঁচু করে মাথা নিচু করে দেয়নি, একের পর এক তৃণমূলের নেতা আজকে জেলের মধ্যে যাচ্ছে, দেখছেন না। আরেকজন ছিল বীরভূমের অনুব্রত, মনে আছে পঞ্চায়েত নির্বাচন যখন হতো তখন বলতো কি চোরাম চোরাম ঢাক বাজবে, বলতো গুড় বাতাসা বিতরণ হবে, বলতো পুলিশকে বোম মারতে হবে। আজকে দেখুন সেই অনুব্রত মণ্ডল যে জেলের ভেতরে এখনো পর্যন্ত আছে। আবার জেলে যাওয়ার পর আপনি দেখলেন কি মমতা ব্যানার্জি এই কেষ্টকে দেখে দিদির কষ্ট হয়েছিল, সে কারণে উনি কি বললেন, বলে কেষ্টকে বীরের মর্যাদা দিয়ে বার করে আনতে হবে। আপনি ভাবতে পারছেন একজন গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, চুরির দায়ে যে যুক্ত হয়ে জেলের মধ্যে আছে, তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে কি না ওকে বীরের মর্যাদা দিয়ে বার করে আনতে হবে। পার্থ চ্যাটার্জিরা যেমন জেলে আছে, অনুব্রত জেলে আছে, পার্থ চ্যাটার্জির জন্য মুখ্যমন্ত্রী কিছু বললেন না, কেবলমাত্র অনুব্রতর জন্য বললো, বলে ওকে বীরের মর্যাদা দিয়ে বার করতে হবে। আর যেই খবর অনুব্রতর কাছে গেল যে দিদি বীরের তকমা দিয়ে বার করবে, তেমনি অনুব্রত আনন্দে আত্মহারা হয়ে বলছে কি জানেন, বলে এমন রাজ্যটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, এমন রাজ্যটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, গরু চুরি করে বীরের তকমা পেয়েছি আমি। যে গরু চুরি করেছে তাকে মুখ্যমন্ত্রী বীরের তকমা দিয়ে বার করবে, তার জন্য সে ঘোষণা করছে পশ্চিমবাংলায়। আপনি ভাবতে পারছেন, আর আজকে আমরা বলছি এই অনুব্রত মণ্ডল জেলের মধ্যে আছে। আজকে ধীরেন লেটের নাম শুনেছে, বিধায়ক ছিল বীরভূমে লাল ঝান্ডা নিয়ে লড়াই করেছে, সেদিন এই অনুব্রত মণ্ডল ওই ধীরেন লেটকে জোর করে কিভাবে নাক খত দিয়ে রাস্তাতে কিভাবে অপমান করেছিল, আক্রমণ করেছিল, রক্তাক্ত করেছিল, সেই ধীরেন লেটরা লাল ঝান্ডা নিয়ে লড়াই করছে, এখনো রাস্তায় আছে, আর অনুব্রত মণ্ডলটা জেলের মধ্যে আছে। অনেকে তো বলছে যে অনুব্রত মণ্ডল উন্নয়ন বলতে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, আমরা বলি আজকে আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে ঘুরছে বলছে দেখ খুলে তোর ত্রিনয়ন, দেখ খুলে তোর ত্রিনয়ন, তিহার জেলে কম্বল পেতে শুয়ে আছে উন্নয়ন, এখন অনুব্রত তিহার জেলে আছে।
গেছে আর কালকে তার মেয়ে গ্রেফতার হয়েছে সেও এবার যাবে একের পর এক তৃণমূলের নেতা আজকে জেলের মধ্যে যাবে কারণ এরা গরীব মানুষের টাকা লুট করেছে এরা দুর্নীতি করেছে গোটা পশ্চিম বাংলা জুড়ে এই দুর্নীতি লুটের বিরুদ্ধে মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে মানুষ যখন জোট বাঁধছে তখন আপনি দেখছেন কি অনেকে এখন আপনার সামনে দাঁড়িয়ে এখন আপনাকে অনেক কথা বোঝানোর চেষ্টা করছে নন্দীগ্রামের মানুষ বিভ্রান্ত হয়েছে 2007 এ বিভ্রান্ত হয়েছে তারপরে বিভ্রান্ত হয়েছে তারপরে এখন যখন আকণ্ঠ তৃণমূলে দুর্নীতিতে ডুবে গেছে তখন আপনি দেখছেন কি তখন আপনি কি দেখছেন তখন অনেকে আপনাকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে বলে কি না বিজেপি কে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে বলছে না আগে স্লোগান দিয়েছিল 21 সালে বলে আগে রাম পরে বাম আমাদের কর্মীরা বিভ্রান্ত হয়েছিল এই এলাকার বহু মানুষ যারা দীর্ঘদিন ধরে লাল ঝান্ডা নিয়ে লড়াই করেছে যাদের বাপ কাকারা দীর্ঘদিন ধরে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়েছে ভূপাল পান্ডাদের সঙ্গে জমির আন্দোলন করেছে গরিব মানুষকে বর্গা পাত্তা দেওয়ার জন্য আন্দোলন করেছে তাদের পরিবারের ছেলেমেয়েরাও বিভ্রান্ত হয়েছে তৃণমূলের উপর রাগ ঘৃণা তারা মনে করেছে যে বিজেপিকে দিয়ে বুঝি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যাবে অনেকেই বিজেপিতে চলে গেলেন আমরা শুধু তাদের কাছে বিনয়ের সঙ্গে আবেদন জানাতে চাই সত্যি কি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায় বিজেপি যদি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইতো তাহলে কখনোই শুভেন্দু অধিকারীকে বিজেপি তার দলে নিত না কারণ এই নন্দীগ্রামে এত সন্ত্রাস এত খুন এত আক্রমণ এত শহীদ এত লুট এই সমস্ত কিছুর নায়ক ছিল শুভেন্দু অধিকারী ভুলে গেছেন এই এলাকায় যারা বিজেপি করেন কার অত্যাচারে অত্যাচারিত হয়ে আপনি লাল ঝান্ডা ছেড়ে বিজেপির ঝান্ডা ধরেছিলেন ভুলে যাবেন তারা একের পর এক তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মেঘনাথ পাল থেকে শুরু করে এখানকার আপনার করণবাবু থেকে ভূঁইয়া বাবু সব বাবুরা তৃণমূলের থেকে জুলুম করেছে অত্যাচার করেছে মানুষের উপর আর আজকে তারা তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপির ছত্র ছায়াতে এসেছে আর দুটো তিনটে সিকিউরিটি নিয়ে ঘুরছে আমরা বলি সত্যি যদি ভালো কাজ করেন তাহলে সিকিউরিটি নিয়ে কেন ঘুরবেন মানুষের কাছে আসুন মানুষের কাছে আপনারা আপনাদের কথা বলুন আর আমরা আমাদের কথা বলবো মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বিচার করে নেবে মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বিচার করে নেবে মানুষের অভিজ্ঞতার উপর আমাদের ভরসা আছে বিশ্বাস আছে আমরা জানি আজকে যারা বিজেপির ঝান্ডা ধরেছে তারা নিজেদেরকে বাঁচানোর জন্য তৃণমূলে খেয়ে লুটপাট করবার পর আজকে তারা গিয়ে বিজেপির ঝান্ডা ধরে ফেলেছে আর যারা পুরনো দিনে বিজেপি করতেন আজই বিজেপি করেছেন আজকে তারা কিন্তু তাদের চেয়ার পাচ্ছেন না তাদেরকে কিন্তু সেই এখনো পর্যন্ত ত্রিপলে বসতে হচ্ছে আর যারা দল বদল করে এসেছে তারাই আজকে কিন্তু চেয়ারে বসছে অভিজ্ঞতা দিয়ে বিচার করবেন বিজেপি কখনো তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে না কারণ বিজেপি যদি সত্যি লড়াই করতে চাইতো কিচ্ছু লাগবে না বিজেপিকে এত মিটিং মিছিল কর্মসূচি কিচ্ছু করতে হবে না শুধু যদি সারদা নারদা রোজ ভ্যালির তদন্তটুকু বিজেপি করতো তাহলে তৃণমূল পশ্চিম বাংলা থেকে উঠে যেত তৃণমূলকে খুঁজে পেতেন না পশ্চিম বাংলার মাটিতে সারদাতে লুট করেছে না নারদায় আপনি দেখেছেন কত স্টাইলে ঘুষ নিয়েছে কেউ স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ নিচ্ছে ছবিতে টিভিতে আপনি দেখেছেন কেউ সিগারেট খেতে খেতে ঘুষ নিচ্ছে কেউ টায়ারে মুড়ে ঘুষ নিচ্ছে কেউ খবর কাগজে মুড়ে টাকা নিচ্ছে এত কিছু দেখার পরও বিজেপি হাত গুটিয়ে বসে থাকলো এথিক্স সমিতিকে বসালো না আর দেখলেন তারা এখন বেহাল তবিয়তে আছে এরপরেও আপনার বুঝতে অসুবিধা আছে তৃণমূল আর বিজেপিটা এক হয়ে আছে যারা এখনো বুঝতে পারছেন না আমরা বলছি ভুল হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূলের এত যে দুর্নীতি মোদির হাত মমতার মাথায় আছে বলেই আজকে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলটা টিকে আছে আপনি দেখুন একের পর এক তৃণমূলের নেতা সব বিজেপিতে গেছে এই যে শুভেন্দু অধিকারী যার কথা আপনারাই জানেন এই এলাকায় উনি একটা সময় আন্দোলন করেছেন কিন্তু একবার আপনি বুকে হাত রেখে ভাবুন তো এই শুভেন্দু অধিকারীরা একটা সময় তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে কি বলতো এখন গণতন্ত্রের কথা বলছে এখন বলছে গণতন্ত্র রক্ষা করতে হবে সেদিন 2018 পঞ্চায়েত নির্বাচনে এই শুভেন্দু অধিকারী মাইকে দাঁড়িয়ে বলেনি যে বিরোধী শূন্য পঞ্চায়েত হলে 5 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে আমরা মিথ্যে কথা বলছি ভুলে যাবেন এইসব কথা ভুলে যাবেন এই শুভেন্দু অধিকারী তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে কি বলতো হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে বলতো না বলতো তো যে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে বলতো হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে আবার যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল তখন কি বলছে নামাবলী গায়ে নিয়ে বলছে
হচ্ছে কি বলে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে বলছে না আমি আপনাকে একটা সত্যি কথা বলি হরে কৃষ্ণ হরে হরে সব চোর এখন দিদি মোদির ঘরে সব চোরেরা এখন কেউ দিদির ঘরে আছে কেউ মোদির ঘরে আছে কেউ তৃণমূলে থেকে লুট করেছে তৃণমূলে আছে আর কেউ লুট করে নিয়ে নিজেকে বাঁচাতে বিজেপিতে গেছে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে গেছে এর জন্য বাজারে জিনিসপত্রের দাম কমে যায়নি মুকুল রায় তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল দলবদল করছে তারপরে আপনার বাড়ির বেকার যুবকটার চাকরি হয়ে যায়নি ওরা দলবদল করবে ওদের নিজেদের স্বার্থে তাতে আপনার আমার কিচ্ছু লাভ হবে না তাই ওই দলবদলের দিকে না তাকিয়ে আমরা বলি নীতির বদল ঘটান যদি নীতির বদল হয় তাহলে পশ্চিম বাংলার মানুষ এগোতে পারবে সারা দেশের মানুষ এগোতে পারবে আজকে 2014 সালে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল আজকে একবার চাই করে দেখুন তো সেই প্রতিশ্রুতিগুলো আজকে বাস্তবের মাটিতে প্রয়োগ হয়েছে কিনা সেদিন কি বলেছিল সবকা সাথ সবকা বিকাশ বলেনি বলেছিল সবকা সাথ সবকা বিকাশ কেমন বিকাশ না এমন বিকাশ ঘটেছে যে 2014 সালে যে কেরোসিন তেলের লিটার 16 টাকা ছিল আজকে 2023 সালে 104 টাকা লিটার হয়ে গেছে কেমন বিকাশ হয়েছে 2014 সালে যে গ্যাসের দাম 450 টাকা ছিল আজকে আপনি 2023 সালে 1150 টাকা হয়ে গেছে কেমন বিকাশ নরেন্দ্র মোদী যে 2014 সালে পেট্রোল ডিজেলের দাম ছিল 52 টাকা 56 টাকা আজকে সেই পেট্রোল ডিজেল 2023 সালে দাঁড়িয়ে